দেখো সকাল সকাল পেঁপে পারছে, তা আবার কি দিয়ে দেখতে পেয়েছে, আমার ঘর মোজা লাঠি দিয়ে। এই পেঁপে খাবো না আমি, ঘর মোজা। আর কেমন দেখো, কেমন পেরেছে দেখো পেঁপেটা, করছে বসে বসে ব্রেকফাস্ট ছোলা মুড়ি আর গুড়। আমরা কিন্তু গরমকাল পড়লে না এরকমই খাবার খাই, অন্য কিছু খাই না তা নয়, কিন্তু খাই এরকমটাই বেশি খাই। আমার এখানে ব্রেকফাস্ট হয়নি, করবো এবার। হাই ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজছে সকাল 9:30, এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। দেখালাম ও ব্রেকফাস্ট করছে, তো ব্রেকফাস্ট করে নিই, ব্রেকফাস্টেও কী করছে দেখালাম, আর আমিও কিছু একটা খেয়ে নেবো, আর তার সাথে গ্রিন টিটা বানিয়েছি, গ্রিন টিটাও খেয়ে নেবো, তারপরে রান্না টান্না করবো, সারাদিনের কাজকর্ম শুরু করবো। হ্যাঁ যাও, টাটা, ভালো করে যাবে। চলো, ও চলে গেছে, ছাতু হচ্ছে ব্রেকফাস্টে। আসলে কি বলতো, তোমরা ভাববে যে এরা কি এরকমই, হ্যাঁ আমরা এরকমই ব্রেকফাস্ট করি। আমরা গরমের দিন হোক শীতের দিন হোক ব্রেকফাস্টে আমরা তেলে ভাজা, মানে তেল দিয়ে ভাজা পরোটা লুচি এই ধরনের খাবার খাই না, না মানে খুব একটা খাই না, এটা আমরা একটু অপছন্দই করি এরকম খাবার খেতে। কারণ আমার মনে হয় ব্রেকফাস্টে হচ্ছে দিনের প্রথম দিন শুরু, প্রথমেই যদি পেটকে এতটা চাপ দেওয়া হয় তাহলে পেট সারাদিন সহ্য করবে, তাই আমি লাইট খাবার খেতে সাহায্য করবো। বা চিনিরও কোনো জিনিস আমরা ব্রেকফাস্টে, দেখো আমাদের এখানে গুড় কেনা হয়েছে, কিনে ফ্রিজে রেখে দিই আর এটা খাই, মানে গুড় দিয়ে মুড়ি ছোলা, শশা মুড়ি ছোলা, আর তারপরে হ্যাঁ খাই না কেন, কোনো সময় ব্রেড এগুলো খাই, তো খুব কম, কোনো সময় ঘুগনি করি, কিন্তু কম, উইকেন্ডেতে চেষ্টা করি ভালো কিছু করার, মানে শনি রবিবার নয় ঘুগনি মুড়ি, তো ঘুগনির সাথে ব্রেড ট্রেড আমরা কমই খাই, ঘুগনি মুড়ি ঘুগনি রুটি এগুলো কম খাই, শুধু ঘুগনি মুড়িটাই বেশি খাই আমরা। মানে মাছ ভাজতে হবে হিমসিম হয়ে যায়, মাছটা আমার ভাজা হয়ে গেছে, আর এখানে দেখো সবজিগুলো আমি কেটে রেখেছি, একবারে রান্না করতে চলে এসেছি ব্রেকফাস্ট করে, ঢ্যাঁড়স আর ঝিঙে আমি জাস্ট, আর পেঁয়াজ আর আলু ভালো দিচ্ছি না আমি এর মধ্যে, আর কাঁচা লঙ্কা এটা দিয়ে জাস্ট একটু ঝোল বানাবো, আর মানে সরি ঝাল বানাবো, মানে ঝোল করবো না, এটা ডাল আছে বাকিটা হয়ে যাবে। তোমরা যদি সবসময় একঘেয়েমি এই ঝোল খেতে বোরিং হয়ে যাও না, মানে ঝিঙে দিয়ে বা ঢ্যাঁড়স দিয়ে মাঝে, তাহলে তোমরা আমি যেভাবে বানাচ্ছি না এইভাবে ঝালটা বানাতে পারো, দেখবে আশা করছি তোমাদের ভালো লাগবে। কিছুই না, জাস্ট মাছ ভাজার তেলটার উপর আমি সামান্য পরিমাণে তেল দিলাম, তোমরা দেখলে দি, আমি একটাই ছোটো পাড়া পেঁয়াজ দিয়েছি, আর দু চারটে ঢ্যাঁড়স আর দু চারটে ঝিঙে দিয়েছি, এক একটা আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। প্রথমেই নুন অ্যাড করছি, নুনটা কিন্তু বুঝে অ্যাড করবে, কারণ মাছ ভাজাতেও কিন্তু নুন দেওয়া আছে। মশলাটা দিয়ে কিন্তু ভালো করে কষাতে হবে, যতক্ষণ না সবজিগুলো একটু গলা গলা টাইপের হয়ে আসছে না ততক্ষণ ভালো করে কষাতে হবে, এটা কিন্তু সবজিগুলো খুব একটা গোটা গোটা থাকবে না, একটু গলা গলাই হয়ে যাবে। ভালো করে কষিয়ে নিয়ে আমি কিন্তু জল দিয়ে দিয়েছি, এবার আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখো আমি মাথাগুলো দিচ্ছি, কারণ এরকম ঝালের ক্ষেত্রে মাথা দিলে না টেস্টটা বেশি হয়, সেই জন্য আমি মাথা দিয়েছি।
সব কমপ্লিট হলো দেখতেই পেলে। তো রান্না কমপ্লিট হওয়ার পর ভাতটাও হয়ে গেছে, মানে ফুটিয়ে রেখে দিয়েছি। ভাতটা খাওয়ার সময় আরেকবার ফুটিয়ে নেবো, মানে খাওয়ার সময় না, খাওয়ার আর একটু আগে আরেকবার ফুটিয়ে নেবো। আজকে হচ্ছে আমার ঘর পরিষ্কার করার ডেট। দেখো উইকেন্ডে, সরি মানে উইকে যে 7টা দিন থাকে না, তার মধ্যে আমি 5টা দিন যাবতীয় কাজকর্ম বাড়িতে করে নিই, কারণ ওই 5 দিন ও থাকে না, অফিসে বেরিয়ে যায়। আর আমি রান্নাবান্নাও এই 5 দিন বেশি স্পেশাল কিছু করি না। আর উইকেন্ডেগুলো মানে স্যাটারডে সানডে আমি চেষ্টা করি রান্নার দিকে বেশি একটু প্রায়োরিটি দিতে, একটু ভালো কিছু রান্না করতে। তো সেই দিনগুলো অ্যাকচুয়ালি আমরা চিটও করি, মানে একটু বেশি মশলা তেল একটু খাওয়া খাই। বলতে কি দেখো, মানে ভালো কিছু যদি রান্না করতে চাই না, একটু তো তেল মশলা লাগবেই না, সেই দিনগুলোতে চেষ্টা করি। আজকে যেমন এইখানটা গোছাবার চেষ্টা করবো, এই যে এইখানটা গোছাবো, খাটের তলাটা পরিষ্কার করবো, এসব করবো আজকে। আমি স্নান করে এলাম, চুল এখনো ভিজে, জাস্ট এই মাত্র স্নান করে এলাম। আর আজকে শুক্রবার, আজকে জুম্মাবার, তো আমার হাজব্যান্ড গেছে নামাজ পড়তে, নামাজ পড়ে আসুক। আর আমার তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, শুধু ডালটা ফ্রিজে ছিল সেটা গরম করছি, ও এলেই আমরা খাওয়া দাওয়া করে নেবো। আর শুক্রবার একটু আমরা তাড়াতাড়ি খাই, কারণ ও নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে আবার অফিস চলে যায়, ও এই দিন একটু তাড়াতাড়ি অফিস থেকে আসে। আর ডালটা গরম হয়ে গেছে, বন্ধ করে দিলাম। আছি বলতো, আমরা সেই দামোদর নদীর উপরে যে ব্রিজটা আছে না, ওই ব্রিজটার উপরে আছি, বসে আছি আজকে দুজনে। ব্রিজটার উপর খুব সুন্দর হাওয়া দিচ্ছে, বুঝতে পারছো? দেখো এত ব্রিজটার উপরে আমরা বসে আছি, আর এদিক দিয়ে দেখো গাড়ি টাড়ি যাচ্ছে, আর এদিকে হচ্ছে দামোদর। তোমাদের এখানে আমরা ঘুরিয়ে দেখাচ্ছি পুরোটা, দেখতে পাচ্ছো? মানে এখানটা এত সুন্দর হাওয়া দেয় না, দেখি প্রচুর ভালো লাগে, মানুষ বসে আছে। হ্যাঁ প্রচুর মানুষ বসে আছে এখানে, মানে জায়গা পাওয়া মুশকিল হয়ে যায় এমন একটা ব্যাপার থাকে, তাই না বলো? অনেকদিন পরে এলাম, আগে প্রায় দিনই আসতাম সন্ধ্যাবেলা কি রাতের দিকে, আর আজকে অনেকদিন পরে এলাম, খুব ভালো লাগছে।
গাইস আমরা এখন ফুচকা খেতে যাচ্ছি আর ফুচকা ওটার সামনে লাইন পাওয়া মুশকিল। এবার ভিড়টা দেখো, সবাই বসে আছে দাঁড়িয়ে আছে, আমরা কতক্ষণ মানে 1 ঘন্টা লেগে যাবে বলো, কি বলবো। ডিনার তৈরি করছিলাম আর কারেন্ট চলে গিয়েছিলো, ঝড় বৃষ্টি হয়েছে প্রচণ্ড পরিমাণে, তো অনেক কষ্ট করে ডিনার বানানো হলো। চলো দেখিয়ে দিই আজকে ডিনারে কী কী আছে। ওকে, অবশ্য দেখেছো যে আমি পরোটা বানাচ্ছিলাম, এগ পোচ করলাম, তবুও আজকে ডিনার প্ল্যাটারটা একবার দেখিয়ে দিই। ডাল ফ্রাই ওটা কালকের, একটু জল দিয়ে ফুটিয়ে দিয়েছি। তো আমরা ডিনার করছি, চলো আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই, গুড নাইট। খেতে এত ব্যস্ত, তোমরা সব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই, গুড নাইট।